নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে নিউজ। টুডে নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আগামী 24 ঘন্টায় নিম্নচাপে জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যের এই সব জেলাগুলিতে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, রাজ্যের কোন কোন জেলায় আগামী 24 ঘন্টায় এই ভারী বৃষ্টিপাত হতে চলেছে, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো চলুন দেখে নিই। শুক্রবার ছিটে ফোটা বৃষ্টিতে ভিজেছে কলকাতা, তবে নতুন করে ভারী বৃষ্টিপাতে পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে আগামী 4-5 দিনে উড়িষ্যা, ঝাড়খণ্ড, গঙ্গায় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনকি বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর ও মধ্য বঙ্গোপসাগর, উত্তর ও অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ উড়িষ্যা উপকূলে নিম্নচাপের জোরে মূলত এই বর্ষণ হতে পারে, এমনটাই কিন্তু জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এদিন উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম জেলায় বৃষ্টি হয়, কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে। তার মধ্যে মৌসুম ভবন জানিয়েছে 61 বছর পর দেশে পরপর 2 বছর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে। গত বছরের তুলনায় এবার বর্ষা কম সংখ্যক, আবহাওয়া অফিসে অত্যন্ত ভারী বৃষ্টি পরিলক্ষিত হলেও স্বাভাবিকভাবে 2017 এবং 2018 সালের তুলনায় দেশে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে, যা অত্যন্ত স্যাঁতস্যাঁতে। আবহাওয়া দপ্তর প্রবণতা বজায় রেখে জানিয়েছে, পরিসংখ্যা বলছে এবার বর্ষায় 108.7% দীর্ঘকালীন সময়ে গড়ের ভিত্তিতে বৃষ্টি হয়েছে, যা 1990 সালের পর তৃতীয় সর্বোচ্চ। 1994 এবং 2019 সালে সেই গড় ছিল যথাক্রমে 112 থেকে 110 শতাংশ। মৌসুম ভবন আরও জানিয়েছে 1958 এবং 1959 সালের পর এই প্রথম দেশে পরপর 2 বছর স্বাভাবিকের থেকে বেশি বর্ষণ হয়েছে। মৌসুম ভবনের তরফ থেকে বলা হয়েছে ভারতের বিভিন্ন প্রান্তে মাসিক বৃষ্টিপাতের পরিমাণ বিবেচনা করে বলা যায় ঐতিহাসিক পরিসংখ্যানের নিরিখে এই মরশুম আলাদাভাবে চিহ্নিত থাকবে। জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরে দেশে দীর্ঘকালীন সময়ে গড়ে যথাক্রমে 118, 90, 127 এবং 104 শতাংশ বৃষ্টি হয়েছে। তবে দেশের সর্বত্র একইভাবে বৃষ্টি হয়েছে, কয়েকটি অঞ্চলে বৃষ্টি যে পূর্বাভাস দেওয়া হয়েছিল তার থেকে বেশি বর্ষণ হয়েছে, কয়েকটি প্রান্তে আবার উল্টো প্রবণতা পরিলক্ষিত হয়েছে। জানা গিয়েছে উত্তর পূর্ব ভারতে যেমন স্বাভাবিকের 96% বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেখানে স্বাভাবিকের থেকে 7% বেশি বর্ষণ হয়েছে। বিশেষত আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশে স্বাভাবিকের চেয়ে 4% বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো বন্ধুরা, অবশ্যই বিস্তারিত বুঝতে পারলেন। এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করবেন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করবেন, কারণ পরবর্তীকালে আমি যখন কোনো এ ধরনের আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি আপলোড করব, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।